نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي بعد دبر كل صلاة لا يمنعه من دخول الجنة إلا الموت. وقال النبي صلى الله عليه وسلم: إن لله 99 أسماء، من أحصاها دخل الجنة. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা, হামদ, সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার শানে নিয়োজিত, সকলি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র মসজিদে যে বিষয়ে জুমার খুতবা দেওয়ার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়। আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় তার তাওহীদের উপর নির্ভরশীল, আর তাওহীদের উপর আমার একটা লম্বা আলোচনা আছে, যেটা অত্যন্ত সহজলভ্য সাবলীল ভাষায় মানুষের কাছে তাওহীদকে স্পষ্ট করা আছে। আজকে আমি তাওহীদের বিস্তারিত আলোচনায় যাব না, বরং আল্লাহ সুবহানাহু তাআলার কয়েকটি গুণাবলীর ব্যাখ্যা করার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মানুষকে জানতে হলে যেমন তার গুণ জানতে হয়, আমরা যখন কারো সম্পর্কে জানতে চাই তখন এটাই জিজ্ঞেস করি সে কেমন, তার আচার ব্যবহার কেমন, তার পড়াশোনা কেমন, তার রেজাল্ট কেমন, ইত্যাদি ইত্যাদি। তো যাকে দেখা যায় না, তার যার জাত দৃশ্যমান নয়, যার সত্তা মানুষের সামনে দৃশ্যমান নয়, অদৃশ্য, তার সম্পর্কে মানুষ জ্ঞান অর্জন করবে, অনুভব করবে কি দিয়ে? তার গুণাবলীর মাধ্যমে, যেই গুণাবলীর বর্ণনা তিনি নিজে দিয়েছেন তার পবিত্র কোরআনে এবং তার রাসূল দিয়েছে হাদিসে। তো আমরা আল্লাহ সুবহানাহু তাআলার আজকে আস-সামাদ, আল ওয়াকিল, আল হাফিজ, আল লাতিফ এই চারটা গুণ সম্পর্কে বুঝার চেষ্টা করব, অনুভব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে সংক্ষিপ্তভাবে একটু তাওহীদের উপর আমরা দৃষ্টিপাত করে আসি, যেটা বিস্তারিত আমি বহু বক্তব্যে আলোচনা করেছি। সেটা হচ্ছে তাওহীদ তিন প্রকার: তাওহীদ আর রুবুবিয়াহ, তাওহীদ আল উলুহিয়া, তাওহীদ আল আসমা ওয়া সিফাত। রব হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলাকে একক মানা, ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলাকে একক মানা, নাম ও গুণাবলীতে আল্লাহ সুবহানাহু তাআলাকে একক মানা, রব হিসেবে একক মানা, এটা পৃথিবীর সবাই মানে। ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলাকে একক মানা, আমাদের যুগের বহু মুসলমানও মানে না। আবু জাহাল, আবু লাহাব রব হিসেবে আল্লাহকে একক মানত, তারা আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করত। রব মানে যিনি লালন পালন করেন, যিনি খাওয়ান, যিনি পড়ান। এই জন্য আজকের হিন্দুরাও বলবে যে উপরওয়ালা কে করেছে, উপরওয়ালা করেছে, কিন্তু ইবাদত করার সময় ওই উপরওয়ালার ইবাদত করবে না, ওসিলা খুঁজবে। বিভিন্ন বড় বড় দেবদেবী মূর্তির মাধ্যমে উপরওয়ালাকে সন্তুষ্ট করতে চাইবে। একই অবস্থা মুসলমানদের, বড় বড় ওলিয়া ওলিয়ার কবরকে পূজা করার মাধ্যমে উপরওয়ালাকে সন্তুষ্ট করতে চাইবে।
তাহলে ইলাহ হিসেবে আল্লাহকে এক মানা এবং না মানাটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সকল নবী রাসূলের দাওয়াতের মূল সারমর্ম এবং কাফের এবং মুশরিকদের সাথে মূল দ্বন্দ্ব। এই জন্য সকল নবী রাসূলের কালেমা লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, এই কালেমা ছিল না। সকলের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তথা তুমি যাকে রব হিসেবে স্বীকার করছো ইবাদতও তার করতে হবে, তিনিই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আর নাম ও গুণাবলীতে আল্লাহ সুবহানাহু তাআলার একত্ববাদ কি? তার যেমন গুণ আছে ওই গুণ কারো মধ্যে নাই, এটাই হচ্ছে তিনি নামে এবং গুণে একক। তার যে নাম আছে ওই নাম কারো নাই, আর তার যে গুণ আছে ওই গুণ কারো নাই। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, তথা পৃথিবীতে আর এমন কিছু নাই যে মারা যাবে না, চিরদিন বেঁচে থাকবে, এই বৈশিষ্ট্য পৃথিবীর আর কিছুর মধ্যে নাই, একমাত্র আল্লাহর মধ্যে আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না, এই গুণ পৃথিবীর আর কারো মধ্যে নাই। যাকে ঘুম আসে না, যার ক্লান্তি আসে না, এরকম কোনো জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ মানুষ জিন কাও তৈরি হয়নি, যারা ক্লান্ত হয় না তৈরি হয়নি। আলিম, আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানী, মানুষও জ্ঞানী, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যেই পরিমাণের জ্ঞানী, ওই পরিমাণের জ্ঞানীর বৈশিষ্ট্য পৃথিবী তার কারো মধ্যে নাই। এরকম আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিটা গুণ আছে, যেই গুণগুলোতে তিনি একক, একত্ববাদে বিশ্বাসী মানে তিনি ওই গুণগুলোতে একক। তো এই গেল তাওহীদের সারমর্ম কথা, যে আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে একক মানা, স্বীকৃতি দেওয়া, আল্লাহ সুবহানাহু তাআলাকে ইবাদতের একমাত্র যোগ্য হিসেবে একক মনে করা, আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলীতে তাকে একক মনে করা। এবার আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু তাআলাকে জানার জন্য, বুঝার জন্য আজকে আমরা চারটা গুণের উপর, আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত গুণ আছে, তার মধ্যে 99টা পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, তার মানে এই নয় যে আল্লাহর গুণ এবং তার নাম 99টাই, এটা নয়, তার নাম অগণিত এবং অসংখ্য, যার কিছু আল্লাহ পবিত্র কোরআনে এবং তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, আর কিছু শিখাননি। কখন শিখাবেন? যখন তিনি মাকাম মাহমুদ কিয়ামতের মাঠে সিজদায় পড়বেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরো অসংখ্য গুণাবলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে উন্মোচিত করে দিবেন, ঢেলে দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী অসংখ্য, কিন্তু তার মাত্র 99টা গুণাবলী পৃথিবীবাসীর জানার সুযোগ আছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই 99টা গুণ আয়ত্ত করে নেয়, আহসাহা, সহিহ বুখারীর হাদিস, ইন্না লিল্লাহি 99 আসমা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম এবং গুণ রয়েছে, মান আহসাহা, কেউ যদি এই 99টা নাম আয়ত্ত করে নেয়, দাখাল আল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এই আয়ত্ত করে নেওয়ার ব্যাখ্যা শুধু এটা নয় যে আমি নামটা মুখস্থ করলাম, বরং ওই নামটাকে অনুভব করা, নামটার এবাদত করা। আল্লাহর নামের কিভাবে এবাদত করা যায়, বিভিন্নভাবে আল্লাহর নামের এবাদত করা যায়, তার মধ্যে আপনার বুঝার সুবিধার্থে শুধু একটা বলি, আল্লাহ সুবহানাহু তাআলার যেই গুণ মানুষের পক্ষে অর্জন করা সম্ভব, সেই গুণ যত বেশি পরিমাণে অর্জন করা যায়, তত বেশি পরিমাণে অর্জন করার চেষ্টা করাও আল্লাহর নামের এবাদত। আল্লাহর একটা গুণ আর রহমান, আল্লাহর একটা গুণ আর রাহিম, দয়ালু, তো মানুষ কি আর এক মানুষের প্রতি দয়া করতে পারে না? পারে না, পারে। তাহলে মানুষ যদি আল্লাহর কাছে দয়া চায়, তাহলে মানুষের উচিত যত বেশি পরিমাণে পারা যায় আল্লাহর এই গুণটা, দয়া করার গুণটা নিজের ভিতরে আনা, এবং নিজে নিজের স্ত্রী পুত্র সন্তান সন্ততি অধীনস্থ কর্মচারী মানুষজন পাড়া প্রতিবেশী ভাই বোন যে যেখানে আছে, আল্লাহর সৃষ্টি জীব যা আছে সকল কিছুর উপর বেহিসাব দয়া করার চেষ্টা করা, তাহলে এটা আল্লাহর ওই নামের ইবাদত। আল্লাহ মহান কেন? তিনি দয়ালু, তাই আপনিও মহান হন দয়ালু হওয়ার মাধ্যমে। সিম্পল উসুল, সহজ মূলনীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আপনি আল্লাহর কাছে কোন লজ্জায় ক্ষমা চান, অথচ আপনি আপনার অধীনস্থ ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না, এটা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, ইবাদতের যোগ্য, কেন তিনি ক্ষমাশীল, তাই আপনিও মহান হন বেশি বেশি ক্ষমা করার মাধ্যমে, আপনার অধীনস্থ মানুষকে ক্ষমা করার মাধ্যমে।
এটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরযি ইয়ারহামুকুম মান ফিস সামা দুনিয়াতে যারা আছে তোমরা তাদের উপর দয়া করো আসমানে যিনি আছে তিনি তোমাদের উপর দয়া করবে তাহলে সহজ মূলনীতি আল্লাহ সুবহান ওয়া তাআলার নামের উপর ইবাদত করা মানে শুধু নামগুলো মুখস্থ করা নয় ওই নামের গুণাবলীগুলোও যত বেশি পরিমাণে পারা যায় নিজের মধ্যে আনার চেষ্টা করা ঠিক তেমনি ওই গুণাবলীগুলোকে মনে করার মাধ্যমে বিভিন্ন কিছু থেকে মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছেন এটা স্মরণ করার মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনছেন এটা বিবেচনা করার মাধ্যমে ভাবার মাধ্যমে মানুষ আরেকজনের গীবত এবং অপবাদ থেকে বেঁচে থাকতে পারে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর ইবাদত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকে সর্বপ্রথম যে নামের উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে আস-সামাদ এই আস-সামাদ নামটা পবিত্র কোরআনে মাত্র এক জায়গাতেই ব্যবহার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর-গাফুর নাম পবিত্র কোরআনে বহু জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম নাম পবিত্র কোরআনে বহু জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিজ নাম পবিত্র কোরআনে বহু জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিম নাম পবিত্র কোরআনে বহু জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিম নাম সামিউ নাম খবীর নাম পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাফুর নাম পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায় ব্যবহার হয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামাদ এই নামটা একমাত্র এক জায়গাতেই ব্যবহার হয়েছে এটা হচ্ছে এই নামের ওজন এই নামের ভারাত্ব এই নামের ভয়ঙ্করতা এই নামের ভয়াবহতা এই নামের দাপট এই নামের প্রতাপ এই নামের ক্ষমতা এত বেশি এত ব্যাপক এটা বোঝানোর জন্য এই নাম মাত্র এক জায়গাতে ব্যবহার হয়েছে এবং এই নামটার উচ্চারণ আরবিতে সবচেয়ে শক্তিশালী উচ্চারণের শব্দগুলো দিয়ে নির্ধারণ করা আস-সাদ আল-মিম আদ-দাল খুবই শক্তিশালী এবং খুবই ভয়ঙ্কর বর্ণগুলো দিয়ে এই নামটাকে নির্ধারণ করা হয়েছে আস-সামাদ কেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতাপ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ব্যাপকতা সকল কিছুকে ঘিরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম এবং অসংখ্য মুফাসসিরিনে কেরাম অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে একমত যে ইসমে আযম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান নাম যেই নাম দিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া ফিরিয়ে দেন না যেই নামের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হবে সেই ইসমে আযম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আস-সামাদ এবং এই নামটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র সূরা ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং এই নাম এই সূরার মধ্যে থাকার কারণেই এই সূরার মর্যাদা এই সূরার ফজিলত এত বেশি যে কেউ যদি মান ক্বারা সূরাতুল ইখলাস কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে ফাকাদ ক্বারা সুলুসাল কোরআন তাহলে সে যেন পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে নিল তথা কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে তাহলে সে যেন পুরো কোরআন সম্পূর্ণরূপে শেষ করল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের বরকত আস-সামাদ সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী সমাদ শব্দের অর্থ হচ্ছে সকল কিছু তার মুখাপেক্ষী দুটো কথা বললাম এক সমাদ শব্দের অর্থ হচ্ছে তিনি অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন তথা আপনি নামাজ পড়লেও তার ঠেকে না আপনি গুনাহ করলেও তার বাধে না বুঝাতে পারিনি মনে হয় আপনি নামাজ পড়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় সরিষা সমপরিমাণ কিছু বাড়াতে পারবেন না আর আপনি যদি গুনাহ করতে করতে মরে যান যে সকাল সন্ধ্যা আল্লাহর বিরোধিতা করব তবু আল্লাহর রাজত্ব এবং ক্ষমতায় কমতি তৈরি করতে পারবেন না কেন হুয়া সামাদ আপনার ইবাদতেরও তার ঠেকা পড়েনি আপনার গুনাহেও তার বাধে না আচ্ছা দ্বিতীয় গুণ কি বললাম তিনি ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সব কিছু তার মুখাপেক্ষী মানে আপনি মুখাপেক্ষী আপনার ঠেকা পড়েছে তাই আপনাকে নামাজ পড়তে হবে আপনার ঠেকা পড়েছে তাই আপনাকে তার ইবাদত করতে হবে আপ সারা পৃথিবীর সকল কিছু তার মুখাপেক্ষী কিভাবে চাইতে না চাইতে স্বেচ্ছায় অনিচ্ছায় অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় সারা পৃথিবীর সকল কিছু মানুষ জিন ফেরেশতা জীব জন্তু কীটপতঙ্গ পঙ্গপাল যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী চাইতে না চাইতে স্বেচ্ছায় অনিচ্ছায় অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় যে কোনো মূল্যে তারা আল্লাহর মুখাপেক্ষী
আল্লাহ সুবহানাহু তাআলার মুখাপেক্ষিতা ছাড়া পৃথিবীর কোন সৃষ্টিজীবীর বাঁচার কোনো উপায় নেই। এটার আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু উদাহরণ দিয়েছে। যেমন ফিরআউন, তার চাইতে বড় প্রতাপশালী রাজা, তার চাইতে বড় দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে সারা পৃথিবীতে রাজত্ব করেছে এই রকম শক্তিশালী পাওয়ারফুল বাদশা, যে পৃথিবীতে একমাত্র নিজেকে খোদা এবং রব দাবি করেছে, সেও তাকেও আল্লাহ বাধ্যগত অবস্থায় বুঝিয়েছে যে তুমি আমার মুখাপেক্ষে, যখন সে পানিতে ডুবছিল তখন পানিতে ডুবা অবস্থায় সে বলছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসার হারুনের প্রতিপালকের উপর ঈমান আনলাম। কেন? আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন আস-সামাদ, তুমি যেই হও না কেন তার দিকে তোমাকে ফিরে যেতে হবে, ইচ্ছাই অনিচ্ছায়, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, চাইতে না চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাদ, এটা আপনি কেমনে বুঝবেন? ইচ্ছাই যদি বুঝেন ভালো, স্বেচ্ছায় যদি বুঝেন ভালো, অনুগত অবস্থায় যদি বুঝেন ভালো, নাহলে এখনই প্যারালাইসিস হয়ে গেলে বুঝতে পারবেন, নাহলে এখনই হার্ট অ্যাটাক হয়ে গেলে বুঝতে পারবেন, নাহলে এখনই আপনার বাপ মা ভাই বোনকে অসুস্থ হয়ে গেলে বুঝতে পারবেন, বড় কোনো বিপদে পড়লে বুঝতে পারবেন যে আপনি কত দুর্বল এবং আপনি কত মুখাপেক্ষী। সকাল সন্ধ্যা আমরা খাবারের মুখাপেক্ষী, সকাল সন্ধ্যা আমরা ঘুমের মুখাপেক্ষী, মানুষ নির্ঘুম কাটিয়ে দিতে পারবে বাঁচতে পারবে না, না খেয়ে থাকতে পারবে বাঁচতে পারবে না, সামান্য পেশাব পায়খানার কষ্ট কত বড় কষ্ট হয় মানুষের জন্য সেটা মানুষ জানে। তাহলে মানুষ 24 ঘন্টা মুখাপেক্ষী, এরকম সারা পৃথিবীর সকল সৃষ্টিজীব মুখাপেক্ষী। তাহলে আস-সামাদ শব্দের দুটো অর্থ, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী, দুই তিনি ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সকল কিছু তার মুখাপেক্ষী। এবং এটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কিছু কিছু জায়গায় বলেছেন, ফায়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনে যা কিছু আছে সকলই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ভিক্ষা চায়, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চায় নিজেদের প্রয়োজনের জিনিস। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা শুধু মানুষকে বলেননি, মান ফিস সামাওয়াতি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর কাছে চাই। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ পাঠ করে। কেন? তিনি সামাদ, সবাই তাসবিহ পাঠ করে, এই মাইক, এই কাপড়, এই বিল্ডিং সব কিছু, এই দেওয়াল, এই জায়নামাজ, আপনার আমার জামা কাপড় সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ পাঠ করে, সব সময় করে। এটা আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আমরা বিশ্বাস করলেও পরে, আমরা বিশ্বাস না করলেও পরে, এমনকি আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ পাঠ করে, কিন্তু আমার অন্তর বাঁকা হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে চায় না শয়তানের প্ররোচনায়, কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলার সামনে আনুগত্যের স্বীকৃতি দেয়। আমরা আমাদের সামনে যে জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ দেখতে পাচ্ছি, এগুলোর এখনকার রূপ এটা, কিন্তু এর আগের রূপ অন্য কিছু, এর আগের রূপ যেটা সেটা থাকা অবস্থায় সে যদি আল্লাহর তাসবিহ পাঠ করে তো এখনও করতে পারে। যেমন এই যে মেম্বারটা কাঠের তৈরি, এটা অবশ্যই এর আগে একটা গাছ ছিল, যখন গাছ ছিল তখন যে তার মধ্যে প্রাণ ছিল তার প্রমাণ কি? তার ডালপালা বাড়তো, গাছটা আস্তে আস্তে বড় হতো, এটাই তার মধ্যে প্রাণের প্রমাণ। তার মধ্যে যদি প্রাণ থাকে তাহলে সে অবশ্যই তাসবিহ পাঠ করতে পারে, অসম্ভব কিছু নয়। তখন যদি পারে তো এখন কেন পারবে না? অবশ্যই পারে। আমরা যে বিল্ডিং তৈরি করেছি ইট দিয়ে, এটা আগে মাটি ছিল, সেই মাটিকে পুড়িয়ে ইট তৈরি করা হয়েছে, তো যখন সে মাটি ছিল তখন সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? মাটির প্রাণ আছে না? নাই। মাটির প্রাণ আছে কেমনি বুঝবেন? মাটিতে একটা বীজ ফিরলে গাছ গজায় কেন? মাটির ভিতরে যদি কোনো শক্তি না থাকে, কোনো পাওয়ারই না থাকে, তো মাটিতে বীজ বপন করলে গাছ উৎপন্ন হয় কীভাবে? অবশ্যই মাটির নিজস্ব কোনো শক্তি আছে, পাওয়ার আছে, যেটার ফলে মাটি থেকে গাছ বের হচ্ছে। তো মাটি যদি গাছ বের করতে পারে, মাটি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? পারে। সেই মাটিকে পুড়িয়ে আপনি আগুন দিয়ে ইট বানিয়ে এই দেওয়ালে বসিয়েছেন, তো এখনও তাসবিহ পাঠ করতে পারবে না? পারবে। আমি যে কাপড় গায়ে দিয়ে আছে, এটার আগে অবশ্যই কোথাও তুলা ছিল, তুলা যখন ছিল তার আগে অবশ্যই কোনো গাছে ছিল, সেখানে ফুল ছিল, অবশ্যই সেখানে প্রাণ ছিল, তখন যদি সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে এখন কেন পারবে না? এরকম পৃথিবীতে আমরা যা কিছু ব্যবহার করতেছি, আমাদের চোখের সামনে যা কিছু দেখতেছি, সব কিছুর মূলটা হচ্ছে আল্লাহর দেওয়া সৃষ্টি। মানুষ জোর করে হাওয়া থেকে তৈরি করে নিয়ে আসছে, এটা অসম্ভব। আল্লাহর সৃষ্টিকে ব্যবহার করে মানুষ এই পর্যায়ে নিয়ে এসেছে, রিফাইন করে এই পর্যায়ে নিয়ে এসেছে। তো যখন সে আল্লাহর মূল সৃষ্টি অবস্থায় ছিল তখন যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে এখন কেন পারে না?
আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে পারে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আদেশ দিলেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আগুন শুনে সম্মানিত উপস্থিতি। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামাদ এই নামের ব্যাখ্যা দেখছিলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের ব্যাখ্যার যে সারমর্ম সেটা আমরা এটাই বলতে পারি যে আমাদের পৃথিবীতে সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, এবং একমাত্র অমুখাপেক্ষী সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় একটা নাম আমরা দেখি, সেটা হচ্ছে আল-লাতিফ। আল-লাতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী, সূক্ষ্মতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লাতিফ নামের সূক্ষ্মদর্শী এবং সূক্ষ্মতাটা কি বোঝায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা আমিও হয়তো জানতাম না। এটা অনেক খুবই মজার জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূক্ষ্মতা, এই নামের অর্থটা খুবই মজার। আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সমস্যা আছে, আমাদের প্রত্যেকের মনের বিভিন্ন কষ্ট আছে, আমাদের প্রত্যেকের মনের বিভিন্ন দুঃখ বেদনা চাওয়া পাওয়া আছে, কিন্তু আমাদের কথা, আমাদের অনুভূতি কেউ 100% বুঝতে পারে না, আন্ডারস্ট্যান্ড করতে পারে না। তখন আমরা কিন্তু কি বলি, আমরা আমাদের বউয়ের নামে অভিযোগ করি, তুমি আমার মনের কথাটা বুঝতে পারলে না। আপনার বউ আপনার কাছে অভিযোগ করে যে আপনি তার মনের চাওয়াটা বুঝতে পারলেন না, তাহলে যে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, যে একজন আরেকজনের মনের ব্যথা বেদনা চাওয়া পাওয়া 100% বুঝতে পারে না, এই জন্য আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয়, হতাশা তৈরি হয়। কেননা সে এটা চেয়ে বসে আছে কার কাছে, একটা মানুষের কাছে, সেই মানুষটা তাকে আন্ডারস্ট্যান্ড করুক, তাকে বুঝুক, তার দুঃখ বেদনা অনুভব করুক, কিন্তু এটা সম্ভব হয় না। আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার ভাই বোন কেউই আপনার মনের দুঃখ কষ্ট চাওয়া পাওয়া পরিপূর্ণ বুঝতে পারে না। কিন্তু আল্লাহ লাতিফ মানে সূক্ষ্মদর্শী, মানে আপনার মনের প্রতিটি দুঃখ, প্রতিটি বেদনা, প্রতিটি চাওয়া পাওয়া অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে যিনি অনুভব করতে পারেন, যিনি ফিল করতে পারেন, যিনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তিনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, আল-লাতিফ। এটা হচ্ছে লাতিফ নামের একটা অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ মানে আপনার মনের কথা তিনি 100-তে 100 পড়তে পারেন, যেটা আপনার বউ পারে না, আপনার স্ত্রীও পারে না, আপনার সন্তান সন্ততিও পারে না, আপনার ভাই বোন বন্ধু বান্ধব কেউ পারে না। তাহলে আপনার মনের দুঃখ কষ্ট চাওয়া পাওয়া 100% সূক্ষ্মভাবে কে ফিল করতে পারে? লাতিফ। এই জন্য তিনি সূক্ষ্মদর্শী। সূক্ষ্মতার দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আপনার মনের এই চাওয়া পাওয়া, আপনার মনের এই দুঃখ বেদনা দূর করবেন, চাওয়া পাওয়া পূরণ করবেন, তাহলে তিনি সেটার ব্যবস্থা করেন অত্যন্ত সূক্ষ্মভাবে, যেটা মানুষে ধরতে পারে না, আপনিও ধরতে পারেন না। তিনি সেটার ব্যবস্থা করেন কিভাবে? সূক্ষ্মভাবে। উদাহরণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তাকে জেল থেকে বের করবেন। তো জেল থেকে বের করার জন্য একটা হচ্ছে সূক্ষ্মভাবে কাজ করা, আর একটা হচ্ছে ডাইরেক্ট কাজ করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কাজ করলে কি করতে পারতেন? ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলতেন জেলের দরজাটা ভেঙে দাও, দিস ইজ দ্য ডাইরেক্ট অ্যাকশন। কথা বুঝতে পারেননি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু লাতিফ, তিনি এমন সূক্ষ্মভাবে কাজ করেন যে আপনিও বুঝতে পারেন না যে এটা আপনার পক্ষে যেতে পারে, এবং যে আপনার বিপক্ষে আছে সেও বুঝতে পারে না যে এটা আপনার পক্ষে যেতে পারে এবং তার বিপক্ষে যেতে পারে। কেন আল্লাহ কিভাবে করেন? সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আঞ্জাম দেন, কেননা তিনি লাতিফ। তো ছোট্ট একটা স্বপ্ন বাদশাকে দেখিয়ে দিলেন, সেই স্বপ্নটা আস্তে আস্তে কুলু তৈরি করতে 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 কোথায় গিয়ে ঠেকলো? ইউসুফ আলাইহিস সালাম থেকে জেলখানা থেকে বের করানি মন্ত্রী হওয়া পর্যন্ত গিয়ে ঠেকলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা বাক্সের মধ্যে বন্দি করে নদীতে ফেলে দিলেন, ফিরআউন উঠিয়ে নিয়ে আসলো। আল্লাহ চাচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের কাছে ফেরত পাঠাতে, কেননা তার মায়ের দোয়া আছে। তো তার মায়ের কাছে ফেরত পাঠাতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশনে যেতে পারেন, কিন্তু তিনি কাজ করেন অত্যন্ত সূক্ষ্মভাবে, কেননা তিনি লাতিফ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে স্বাদ নষ্ট করে দেওয়া হলো, যেই দুধ খাওয়াতে আসে তার মুখের স্বাদ তার মুখে লাগে না। তখন তার মাও ওই লাইনে দাঁড়ালেন বাচ্চাকে দুধ খাওয়ানোর, তার মায়ের দুধ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে নিলেন। ফিরাউনও বুঝতে পারলো না যে এটা তার নিজের মা।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করলেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে। তাহলে এইভাবে আমার এবং আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন, আমার সাথে আল্লাহ ব্যবহার করেন, আমালাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে ব্যবহার করেন সূক্ষ্মভাবে, তখন যেটার মধ্যে আমার অকল্যাণ আমি মনে করছি তার মধ্যে কল্যাণ থাকতে পারে, যেটার মধ্যে আমি কল্যাণ মনে করছি সেটার মধ্যে অকল্যাণ থাকতে পারে, কিন্তু আমি জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ, তিনি জানেন এবং তিনি সেভাবেই আমাদের জন্য ব্যবস্থা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে ওয়াকিল। ওয়াকিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমরা যখন কেস লড়ি তখন আমরা উকিল ঠিক করি, সেটার আরবিটা হচ্ছে ওয়াকিল। আমরা বাংলাতে সেটাকে বিকৃত করে উকিল বলি, কিন্তু আসলে সেটা ওয়াকিল এবং ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল, আল ওয়াকিল হু আল্লাহ। তো আমরা কেস লড়তে গিয়ে উকিল ঠিক করি, কি জন্য উকিল ঠিক করি, যে আমি আমার এই কেসের পক্ষে কথা বলতে পারবো না, আমি কথা বলতে অপারগ, কেসের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে অপারগ, আমার পক্ষ থেকে তিনি কথা বলবেন, তিনি দায়িত্ব পালন করবেন, এই জন্য তিনি উকিল। তো আল্লাহ সুবহানাহু তাআলা আল ওয়াকিল, তথা আপনার পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করতে চান যাবতীয়, আপনার প্রয়োজন, আপনার চাওয়া পাওয়া, সকল কিছুর দাবি দেওয়া আপনার পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করতে চান, এই জন্য তিনি ওয়াকিল। তাওয়াক্কাল তথা আল্লাহর উপর ভরসা, এই নামটাও এসেছে ওয়াকিল এই শব্দ থেকে। আল্লাহ সুবহানাহু তাআলার উপর তাওয়াক্কুল করা মানে আল্লাহ সুবহানাহু তাআলাকে ওয়াকিল বানানো, কোনো কাজের দায়িত্ব দিয়ে দেওয়া, দায়িত্ব দিয়ে নিজেকে ভার মুক্ত মনে করা, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াকিল। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন মাশরিক এবং মাগরিবের রব, অতএব তোমরা যদি কাউকে ওয়াকিল হিসেবে গ্রহণ করতে চাও, ফাত্তাখিযহু ওয়াকিলা, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা ভরসা করো, ওয়াকিল হিসেবে গ্রহণ করো আল আজিজ মহাপরাক্রমশালীকে, ওয়ার রহিম মহা দয়ালুকে। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমরা ওয়াকিল হিসেবে গ্রহণ করো, ভরসা করো এমন সত্তার উপর যিনি কোনোদিন মারা যাবেন না, আল হাই চিরঞ্জীব, কোনোদিন মারা যাবেন না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, শোনো আসমান এবং জমিনে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে আছে, অতএব আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো, কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ ওয়াকিল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছুর সৃষ্টিকর্তা, অতএব তোমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করো, আল্লাহ সুবহানাহু তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করে তার উপর সব দায় দায়িত্ব দিয়ে দাও। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, কেন তিনি সকল কিছু শুনতে পারেন আর তিনি সকল কিছু জানেন। ইন্নি তাওয়াক্কালতু আলা আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, আমি ওই আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করলাম, ওই আল্লাহর উপর সকল দায় দায়িত্ব অর্পণ করে দিলাম, ওই আল্লাহর উপর সকল ভরসা স্থাপন করলাম যিনি আমারও রব তোমারও রব। এই কথা অনেক গভীর, এই প্রত্যেকটা আয়াত পড়ার পরে আমি সেগুলোর ব্যাখ্যা আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করে, তার উপর সকল দায় দায়িত্ব প্রদান করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ সুবহানাহু তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানুষ পৃথিবীতে অনেকের উপর অনেক দায় দায়িত্ব দিতে পারে, যেমন আপনি মরে যাওয়ার সময় আপনার ভাইকে বললেন আমার ছেলে মেয়েকে দেখে রাখিস, আপনি বাড়ি থেকে যাওয়ার সময় আপনার মাকে আপনার বাপকে বললেন যে আব্বা আম্মা আমার ছেলে দুটোকে একটু দেখে রাখিও, আমি এই কাজের জন্য যাচ্ছি। তাহলে এই ছেলে মেয়েকে দেখে রাখার দায়িত্বটা আপনি আপনার আব্বা আম্মার উপর দিচ্ছেন, আপনি আপনার আত্মীয় স্বজনের উপর দিচ্ছেন, আপনার ধন সম্পদ রক্ষা করার দরকার কারো হাতে টাকা দিয়ে বলছেন এই টাকাটা তুমি দেখে রাখিও নষ্ট যেন না হয়, এই জিনিসটা দেখে রাখিও যেন নষ্ট না হয়। আচ্ছা, এই যে যাদেরকে আপনি দেখে রাখার দায়িত্ব দিচ্ছেন তাদের সাথে এই আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলোর মধ্যে অনেক বড় বড় পার্থক্য আছে।
তাদের সাথে আয়াতগুলোর মধ্যে বড় বড় পার্থক্য কি? আপনি যে বাবা মাকে সন্তান দেখার দায়িত্ব দিলেন সে কি চিরঞ্জীব? আপনি দেখার দায়িত্ব দিয়ে মরে গেলেন, পরের দিনই মরে গেল, হতে পারে না? পারে না। ওই প্রত্যেকটা গুণের কথা আল্লাহ তার উপর দায়িত্ব দেওয়ার আদেশ দিয়ে তারপরে তার এমন এমন গুণের কথা বলেছেন যেগুলো মানুষের পক্ষে সম্ভব নয়। তা আপনি আপনার সন্তান সন্ততির দায়িত্ব মরে যাওয়ার সময় ভাইয়ের উপর দিলেন, পরের দিন ভাই মরে গেল, তাহলে কার উপর দায়িত্ব দিতে হবে? আল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি আপনার মরার পরেও মরবেন না, কোনোদিন মরবেন না, চিরঞ্জীব থাকবেন, চিরস্থায়ী থাকবেন, তার উপর আপনার সন্তানের দায়িত্ব দিয়ে দিন। আচ্ছা, আপনি এই জায়গায় কোনো একটা কিছু বাস্তবায়ন করার জন্য, কোনো একটা কিছু করার জন্য, কোনো একটা সাহায্যের জন্য আপনি ওয়াকিল, ভরসা হিসেবে, দায়িত্ব হিসেবে, মানুষ বলে যে উপরে আল্লাহ নিচে হিল্লা, আমি তোমার কাছেই আসছি, তুমি আমার এই কাজটা করে দাও, তোমার উপরে আমার ভরসা, তোমার উপরে আমার আস্থা। এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, চেয়ারম্যান হতে পারে। আচ্ছা, ওই এমপি, ওই মন্ত্রী কি তার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টিকর্তা? সকল কিছুর উপর তার ক্ষমতা আছে? সকল কিছুর উপর তার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ ওখানে কি বলেছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, শোনো আমার উপর দায়িত্ব দাও। কেন? পৃথিবীতে যা আছে তার সকল কিছুর উপর একচ্ছত্র ক্ষমতা কার আছে? আমার আছে। তো যখন তোমার প্রয়োজনে যেটাকে যেভাবে ব্যবহার করা লাগবে আমি সেভাবে ব্যবস্থা করে দেব। কিন্তু পৃথিবীতে আর কাউকে এই এই রকম ক্ষমতাবান পাবা না যে তার অধীনস্থ যা কিছু আছে সকল কিছুর উপর সে পরিপূর্ণ ক্ষমতাবান, কিন্তু আমি সকল কিছুর উপর ক্ষমতাবান, অতএব আমাকে দায়িত্ব দেব। আচ্ছা, আপনি যাকে উকিল হিসেবে গ্রহণ করছেন সে কি সারা পৃথিবীতে আপনাকে সহযোগিতা করতে পারবে? আজকে বাংলাদেশে আমার পরিচিত একজন মন্ত্রী আছে, এমপি আছে, কমিশনার আছে, আমি ইউরোপে চলে গেছি, ওখান থেকে কল দিয়ে যদি এমপিকে বলি যে আমি এখানে একটা বিপদে পড়েছি আমাকে হেল্প করেন, তো পারবে? কেন? সারা পৃথিবীতে তার একচ্ছত্র ক্ষমতা নাই। একটা নির্দিষ্ট জায়গায় সে আপনাকে হেল্প করতে পারে, একটা নির্দিষ্ট সময়ে সে আপনাকে হেল্প করতে পারে, কিন্তু সময়ের বাইরে উঠে, জায়গার বাইরে উঠে, সকল সময়ে, সকল অবস্থায়, সকল জায়গায়, সকল ক্ষেত্রে যিনি আপনাকে সহযোগিতা করতে পারে তিনি কে? আল্লাহ। তাহলে আপনার এই ওয়াকালত, আপনার দায়িত্ব কার উপর দিয়ে দেওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দিয়ে দেওয়া উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দায়িত্ব নেয় তখন কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যখন কেউ দায়িত্ব দেয় ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। একটা ঘটনা দেখেন যে আল্লাহ কিভাবে যথেষ্ট। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম সফর করছেন, সফর করতে করতে শেষ স্টপেজ তাদের, শেষ থামার জায়গা, সেখানে গ্রামবাসীর কাছে খাবার চেয়েছেন, গ্রামবাসী খাবার দেয়নি, তাদের একটা ভেঙে যাওয়া ঘর মূসা এবং খিজির ঠিক করে দিচ্ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটু মন খারাপ করলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন পরে জানাচ্ছি, তোমার সাথে আমার এখানেই সফর শেষ। আচ্ছা, সেই ঘর ঠিক করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া কানা আবুহুমা সালিহা, এটা কিন্তু কোরআনের আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজন নবী তথা একজন নবী এবং আরেকজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় কাছের ব্যক্তি, এই দুইজন মহান ব্যক্তিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গ্রামের একটা ভাঙ্গা ঘর ঠিক করে নিচ্ছেন, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে যে এই ভাঙ্গা ঘরের মালিক দুইটা এতিম বাচ্চা, সেই এতিম বাচ্চার বাপ মা কানা আবুহুমা সালিহা, সৎ ন্যায়পরায়ণ ছিল, তারা তাদের এই দুই এতিম বাচ্চার দায় দায়িত্ব কাদের উপর দিয়ে গেছিল? আল্লাহর উপর দিয়ে গেছে। তাদের ধন সম্পদ রক্ষা করার দায়িত্ব অন্তরের অন্তরস্থল থেকে কার উপর দিয়ে গেছিল? আল্লাহর উপর দিয়ে গেছিল। তো ওখানা আবুহুমা সালিহা, যেহেতু তাদের পিতা মাতা সৎ ন্যায়পরায়ণ এবং তারা তাদের এই এতিম বাচ্চার সন্তান সন্ততির হেফাজত, তাদের সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহর উপর দিয়ে গেছিল। আল্লাহ যেহেতু বলেছে আমি ওয়াকিল হিসেবে যথেষ্ট, যে আমাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করবে আমি তার জন্য যথেষ্ট, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হওয়ার দাবি পূরণ করতে গিয়ে নবীদের দিয়ে দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করতেছেন, নবীকে দিয়ে। আল্লাহু আকবার।
এটাই হচ্ছে কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল হিসেবে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনে দেখলেন বিশাল নদী, তখন তিনি এটাই জানতেন যে কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াকিল হিসেবে তার সকল দায় দায়িত্ব তিনি আল্লাহর উপর দিয়ে দিলেন। বাঁচালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মেরে ফেললেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার তো কিছু করার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার রাস্তা তৈরি করে দিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে, তখন তিনটা অন্ধকার, এক মাছের পেটের অন্ধকার, গভীর সমুদ্রের অন্ধকার, আর একটা হচ্ছে রাতের অন্ধকার। এই তিনটা অন্ধকারকে ভেদ করে কাউকে ফোন দিয়ে বলার সুযোগ আছে নাকি যে আমি এখানে বিপদে আছি আমাকে বাঁচান? এই বলার সুযোগ নেই। কিন্তু কি বলার সুযোগ আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তখন ওই মাছের পেটের অন্ধকারকে ভেদ করে, সমুদ্রের অন্ধকারকে ভেদ করে, রাতের অন্ধকারকে ভেদ করে এই ডাক কোথায় গিয়ে পৌঁছে গেছে? আরশে গিয়ে পৌঁছে গেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সামিউন আলিম। আল্লাহ আপনি আল্লাহর উপর ওয়াকিলের দায়িত্ব কেন দিতে বলছে? বলছে হুয়া সামিউল আলিম, তুমি যেখানে থাকো না কেন ওখান থেকে তো কাউকে নাও ডাকতে পারতে পারো, কেউ তোমার কথা নাও শুনতে পেতে পারে, কেউ তোমার অবস্থা নাও জানতে পারতে পারে, কিন্তু কে শুনতে পারবে, কে জানতে পারবে? আল্লাহ। ফাতাওয়াক্কাল আলাই, অতএব তার উপর তোমার দায়ী দায়িত্ব অর্পণ করে দাও। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল হিসেবে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার এই মোটামুটি কয়েকটা গুণাবলীর মাধ্যমে আমরা জানার চেষ্টা করলাম, বুঝার চেষ্টা করলাম কাছ থেকে নিকট থেকে যে আল্লাহ সুবহানাহু তাআলা কে, আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় কি। আমি যদি আবারও সারমর্ম আপনাদের সামনে বলি, আস-সামাদ আল্লাহ সুবহানাহু তাআলা ওয়া মুখাপেক্ষী, আস-সামাদ সারা পৃথিবীর সকল কিছু তার মুখাপেক্ষী, স্বেচ্ছায় অনিচ্ছায়, চাইতে না চাইতে, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, কোনো বাঁচার কোনো রাস্তা নাই। কেউ যদি চন্দ্রে যায়, মঙ্গল গ্রহে যায়, বৃহস্পতিতে যায়, যেখানে যাবে সেখানে আল্লাহর রাজত্ব, এমন কোথাও পালিয়ে যেতে পারবে না যেটা আল্লাহর রাজত্বের বাইরে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে সে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, সে আস-সামাদের প্রতাপের অন্তর্ভুক্ত, প্রভাবের অন্তর্ভুক্ত, প্রতিপত্তির অন্তর্ভুক্ত, তার প্রভাব প্রতিপত্তির বাইরে যাওয়ার রাস্তা নেই। আল-লাতিফ, আল্লাহ সুবহানাহু তাআলা সূক্ষ্মদর্শী, মানে আপনার অন্তরের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কথা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বেদনা, চাওয়া পাওয়া আন্ডারস্ট্যান্ড করতে পারে না, ফিল করতে পারে না আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, কে পারে? আল-লাতিফ। আর তিনি কেন লাতিফ? তিনি আপনার ওই চাওয়া পাওয়া যদি পূরণ করতে চান, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আপনার ওই চাওয়া পাওয়া পূরণ করবে। আপনি মনে করবেন এটা কল্যাণ, আসলে অকল্যাণ, আপনি মনে করবেন অকল্যাণ, আসলে কল্যাণ। বিমান মিস হয়ে গেছে, মন খারাপ করছেন, কিছুক্ষণ পর শুনছেন বিমান ক্র্যাশ করে সবাই মারা গেছে, এটা অসম্ভব কিছু নয়, কেন উনি লাতিফ, আপনার জন্য উনি এটাই ভালো মনে করেছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াকিল, তথা আপনার সকল দায় দায়িত্ব আপনি তার উপর দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে পারেন। যখন আপনি সন্তানকে বিদায় দিচ্ছেন বলেন আস্তাউদিউকুমুল্লাহ, আমি তোমার সকল দায় দায়িত্ব কার উপর দিলাম? আল্লাহর উপর দিলাম। ওই যে চিটাগাঙের একটা বাচ্চা মারা গেল, আমি জানি না তাদের অন্তরের কি অবস্থা এবং তাদের বাস্তবতা কি ছিল, তবে আমি বিশ্বাস করি যে আপনি যখনই সন্তানকে একাই ছেড়ে যান না কেন, যতই মানুষের উপর ভরসা করেন না কেন, অন্তর থেকে একবার বলুন আস্তাউদিউকুমুল্লাহ, হে আল্লাহ আমার সন্তানের হেফাজতের দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। এই কথার অনেক শক্তি আছে, অনেক পাওয়ার আছে, শত শত মানুষের উপর ভরসা করার চাইতে বড় পাওয়ার আছে এই কথার মধ্যে। আস্তাউদিউকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ওয়াকিল বানিয়ে গেলাম আমার সন্তানকে হেফাজত করার জন্য। যখন মানুষ বাড়ি থেকে বের হয়, তখন মানুষের সামনে প্রতি সেকেন্ডে মানুষের রিস্ক আছে, মারা যাওয়ার রিস্ক, দুর্ঘটনার রিস্ক, বিপদে পড়ার রিস্ক, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক, অনেক বিপদ আপদের রিস্ক আছে। এই জন্য মানুষকে কি বলা উচিত? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আল্লাহ আপনার উপর সকল দায় দায়িত্ব অর্পণ করে বাড়ি থেকে বের হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা কিন্তু অনেক অনেক গভীর, যে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই আপনার শক্তি আপনার ক্ষমতা ছাড়া,
তথা কেউ যদি আমার ক্ষতি করতে চায় তো তার ক্ষতি করার শক্তি তার সরিষা সমপরিমাণ নাই যদি আপনি তাকে ক্ষতি না ক্ষতি করার শক্তি না দেন তথা আল্লাহ বলছে কারোর মধ্যে কোনো শক্তি নাই এটা পারমাণবিক বোমের মধ্যে কোনো শক্তি নাই যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আল্লাহর মধ্যে শক্তি না দেয় বিস্ফোরণ হওয়ার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুর শক্তি জিরো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুর শক্তি সামর্থ্য জিরো যদি না আল্লাহ চান তাহলে এই সমস্ত দোয়া এই সমস্ত জিকির আজকার আমাদেরকে হেফাজত করে আল হাফিজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম এই হেফাজত করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বাহ্যিকভাবে করে তেমন মানসিকভাবে শয়তান থেকেও আমাদেরকে হেফাজত করে মানুষ যদি মনে করে কোরআন পড়ে হেদায়েতের রাস্তায় থাকবে হাদিস পড়ে হেদায়েতের রাস্তায় থাকবে জালসা সম্মেলন করে হেদায়েতের রাস্তায় থাকবে মানুষ নিজে থেকে হেদায়েতের রাস্তায় থাকতে পারে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত না করেন শয়তানের প্ররোচনা থেকে এই জন্য মানুষকে আল্লাহর সামনে নত থাকতে হয় ইবাদত করার পরেও আল্লাহর কাছে নত হতে হয় কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহর কাছে নত হতে হয় তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও আল্লাহর কাছে নত হতে হয় অন্তরে যেন অহংকার না আসে হে আল্লাহ আপনি হেফাজতকারী আপনি আমাকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করতে পারেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাকে সৎ পথ সঠিক পথ দেখান তাহলে এই চারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের আলোচনা আমরা করলাম আস সামাদ আল লাতিফ আল ওয়াকিল আল হাফিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো যে গুণগুলো আছে ওই গুণগুলো জানা এবং বুঝার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা এবং বুঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজেদের কাছে পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুভব করে তার ইবাদত করা এবং তাকে ফিল করা আল্লাহ সুবহানাহু তাআলার গুণাবলীর ইবাদত করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في كل مكان اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم اصلح ولاة أمرنا اللهم وفقهم لما تحب وترضى اللهم اصلح ولاة أمرنا وولاة أمر جميع المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين